শিউলি তেলিনিপাড়া ঘোষপাড়া এলাকা থেকে চুরি হয়ে গেল একটি ম্যাজিক গাড়ি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর শিউলি তেলিনিপাড়া ঘোষপাড়া এলাকার তপন ঘোষের বাড়ির সামনে থেকে চুরি হয়ে গেল তার ম্যাজিক গাড়ি। বেড়াবেরিয়া হাসপাতাল থেকে বারাসাত রোড হয়ে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতাল পর্যন্ত যাত্রী পরিবহনের কাজ করত ম্যাজিক গাড়িটি। গত এক মাস আগে মোহনপুর থানার অন্তর্গত শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেও খোয়া গিয়েছিল একইভাবে আরও একটি ম্যাজিক গাড়ি। সেই গাড়ির খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তার মধ্যে আরেকটি গাড়ি খোয়া যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন ম্যাজিক গাড়ি অ্যাসোসিয়েশনের সদস্যরা। ইতিমধ্যে স্থানীয় মোহনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গাড়ি খোয়ার বিষয়টি নিয়ে বলতে গিয়ে গাড়ির মালিক তপন ঘোষ এবং ম্যাজিক গাড়ি সংগঠনের সদস্য প্রসেনজিৎ চৌধুরী জানান, বারংবার এই একই ধরনের ঘটনা ঘটলেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। কখন আপনার গাড়ি লাস্ট দেখেছেন আর কি? গাড়ি রাত্রিবেলা এসে গ্যারেজ করলাম, সকালবেলায় উঠে গাড়ি ধুতে আসবো বলে আসছি, এসে দেখছি গাড়ি নেই। কি গাড়ি আপনার? ম্যাজিক গাড়ি। কোন রুটে চল? লীলগঞ্জ টু বিএন বোস হসপিটাল। প্রশাসনকে জানিয়েছে? হ্যাঁ জানিয়েছি প্রশাসনকে। প্রশাসন বলল ঠিক আছে, আপনার নাম ঠিকানা দিয়ে যান, ফোন নম্বর দিয়ে যান, দিয়ে গেছি। বললো আপনি স্পটে আমরা ভেরিফাই করবো, আপনি বাড়িতে থাকুন, আপনাকে ডেকে নেবো। এখনও পর্যন্ত এখনও আসতে পারেনি মোহনপুর থানা। এর আগেও শোনা গেছে একটা গাড়ি এরকমভাবে? হ্যাঁ এর আগেও একটা গাড়ি এরকম হয়েছে, কোনো স্টেপ নেই, দেবপুকুর মোড় থেকে এরকম হয়েছে, কোনো গাড়ির হদিস পাওয়া যায়নি। কিন্তু আমাদের এই গাড়ির ওপরেই ভরসা, সংসার, সব কিছু। এই গাড়ি যদি না থাকে আমরা কিছু করে খেতে পারবো না, এরকম একটা পরিস্থিতি জায়গা চলে এসছে। হ্যাঁ গতিধারার গাড়ি থানা দেখি কী করতে পারে, থানা তো এখনও কিছু করতে পারছে না। থানার বিরুদ্ধে এখন থানা কত দূর স্টেপ নেয়, কী করবেন পরবর্তীকালে যদি না মানা হয়, অভিযোগ না নেওয়া হয়? থানা ঘেরাও করা হবে, থানায় যাওয়া হবে। এরকম আজকে আমার হয়েছে, কালকে আরেকজনের হবে, এই জিনিসটা যেন না হয়। ঘটনাটা অ্যাকচুয়াল এটা দিনের পর দিন আমাদের ম্যাক্সিক্যাব সার্ভিসের ওপরে একটা চাপ সৃষ্টি হচ্ছে। আমাদের অল্প কয়েকটা গাড়ি নিয়ে রাস্তায় চলা, তার মধ্যে বারেবারে আমাদের গাড়িগুলোই চুরি হচ্ছে। দেড় মাস আগেও গাড়ি চুরি হয়েছে, সেখানেও আমরা পুলিশের ভূমিকাটা মানে প্রশাসনের ভূমিকাটা ঠিকঠাক নজরে আসেনি আমাদের, এখনও পর্যন্ত তার তদন্ত সাপেক্ষ। আজ আরেকটা গাড়ি গেল, সকাল 7টার সময় আমরা গেছি, 7:30 নাগাদ পুলিশ বললো আমরা বাড়িতে যাচ্ছি। এত বড় একটা ঘটনা ঘটে গেল, এই ব্যক্তির সংসার চলে গাড়ির ওপরেই, এখনও অবধি 12টা বাজে পুলিশের দেখা নেই। তো এই ম্যাজিকের ওপরেই পুলিশের এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না। গত মাসখানেক আগে আপনারা হয়তো দেখেছেন ঘোলা থানার একটা কেস, 4-5 ঘন্টার মধ্যে গাড়ি বের করে দিয়েছিল। বাট আমাদের মোহনপুর থানাটা এরকম কেন করছে? এটাও তো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আন্ডারে, তো আমরা কি পুলিশ কমিশনারের ওপরে আস্থা রাখতে পারি? এই প্রশ্নটা আমাদের মধ্যে আসছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।